প্রতিদিন রেড করে তো এখন মোটামুটি 1:30-2 বাজে আছে তো আমরা হালকা করে টিফিন করব তো টিফিন যখন করব তার আগে একটা মেইন কথা সবাই কমেন্ট করে জানতে চাইছিল যে তোমরা কি মোবাইল ইউজ করো কি ডিভাইস ইউজ করো গাইস আমরা গরিব বাট এতটাও গরিব না আমরা গোপ্রো ইউজ করি এটা এটা ফ্লেক্স মারলাম না গোপ্রো হিরো 9 আমি এটা ফ্লেক্স মারলাম না এটা বলার একটাই কারণ লেটেস্ট ভার্সন ইউজ করি আমরা বড় লোক না সাহেবদাকে বললাম যে সাহেবদা তোমাদের স্যামসাং এর মোবাইল তো তুমি না এবার একটা আইফোনে সুইচ করো বা আইফোনে সুইচ করার মেন কারণটাই হলো কি ইউটিউব জগতে যারা থাকে যারা ইউটিউবার বলে তাদের কাছে দুটো জিনিস থাকা উচিত একটা প্লে বাটন আর একটা আইফোন এই শালার কাছে একটাও নাই গজব বেজ্জতি আর অনেকে আছে ইউটিউব চ্যানেল খোলার জন্য আইফোন কেনে মানে ভাবতে হচ্ছে কত লেভেলের বড় লোক তো সাহেব তাকে বলছে যে একটা তো কেনো দেখ গোল্ডেন প্লে বাটন বা সিলভার প্লে বাটন এগুলো তো কেনা যায় না এগুলো আমরা অ্যাচিভ করতে আর তোমরা তো দিবা না আমাদেরকে মোটামুটি আইফোন আসার পর থেকে না সবার মধ্যে একটা বিভেদ চলে আসছে আইফোন আসার পর থেকে গাইস একটা কাস্ট সিস্টেম এসে গেছে আমাদের ইন্ডিয়াতে মানে কেন আমাদের ব্লগিং জগতে না ইন্ডিয়াতেই বলতে পারো ইন্ডিয়াতে কারণ আগে যেমন ছিল ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শুদ্ধ যেমন থাকতো তো এখনও আসে মোটামুটি মোটামুটি জানো তো আইফোন যাদের কাছে আছে তারা হলো সমাজের খুব উঁচু শ্রেণী ঠিক আছে সেটা তো আমি জানি হ্যাঁ তারপরে কি আসে বলো তো এই যে উন্মেষ আগের দিন যেমন তোর সাথে ব্লগ করার সময় ঠিক আছে আমার সাথে মিশলোই না আর আমার কাছে আইফোন নেই আমি তো লোকের সামনে পকেট থেকে হাতই বের করি না তোমরা কমেন্ট করে জানো তো তোমাদের কী মোবাইল ইউজ করো আর কোনো লজ্জা নাই ঠিক আছে আমি মোবাইল ইউজ করি 8,000 টাকা দামের মোবাইল ইউজ করি দেখাশোনা আমি বের করি না মোবাইলটা ইউজ পড়ে যাবে ভাই দেখাস না না মেইনলি আগে যেমন থাকতো না এই যে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শুদ্ধ যে জিনিসটা থাকতো এখন ওরকম চলে আসছে সবার উপরে থাকে আইফোন তারপর থাকে হলো ওয়ান প্লাস ইউজারগুলোর মধ্যে কিন্তু একটা আলাদা ব্যাপার আছে জোশ আছে ওরা ওদের নিজের একটা কমিউনিটি বজায় রাখে ঠিক আছে ওদের চার্জার ফার্জার দেখবে সব আলাদা আলাদা সেপারেট ঠিক আছে ওদের নিজের কমিউনিটি থাকে ওরা ওয়ান প্লাসের যেমন ওয়ান প্লাসের কোনো ইউজারকে তুমি বলবে যে তোর চার্জারটা দিয়ে তো চার্জ দেবো আমার ফোনটা হ্যাঁ ওয়ান প্লাসের ইউজারের চার্জার দিয়ে চার্জ দিচ্ছিস ওইসব করবি না টার্বো চার্জার আর একটা কথা হচ্ছে সেটা হলো ওরা সবসময় চায় যে ওদের কম দামে ওরা কিন্তু আইফোনের থেকে ভালো সার্ভিস দেয় বাট কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলতো আমরা জানি নিচু শ্রেণীর মানুষ আছি মানে নিচু শ্রেণীর ফোনের মানে এই লেভেলে আছি তারা সবসময় দেখি যতই ওয়ান প্লাস বলুক যে আইফোনকে ওরা টপকে দেবে সেটা কিন্তু না ওরা কিন্তু ওই সমাজের সেকেন্ড স্তরেই আছে থার্ডে আসে হলো গিয়ে স্যামসাং একটা ব্রিটিশ আমলে হেরিটেজ মেনটেন করে হ্যাঁ এই হেরিটেজ মেনটেন কিন্তু এদের কিন্তু একটা ভালো ইউজার আছে যারা কাকিমা জেঠু কাকা বাড়ির দাদা দিদিমা ঠিক আছে এরা এরকম টাইপের ইউজ করে আজকাল তিনি আর সত্যি কথা বলছে ব্রিটিশ আমলে প্রসেসার দিয়ে চালায় হ্যাঁ তো স্যামসাং একটা ব্যাপার আছে সেটার মধ্যে আমিও পড়ি কিন্তু আমি বেসিক্যালি নোকিয়ার মতন পড়ি নোকিয়া যে এককালে খুব ভালো স্টুডেন্ট ছিল কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে কেটে গেছে এরপর যে ইউজারটার কথা বলবো সেটা হচ্ছে এমআই ওপো ভিভো ঠিক আছে এরা জগতের বাইরে এদের মোবাইল দিয়ে চাঁদের গর্ত পর্যন্ত দেখা যায় মানে এতটা পরিমাণে ক্যামেরা দেয় মানে 150 মেগাপিক্সেল 10,000 mAh ব্যাটারি ওই ব্যাটারি দিয়ে তোমার বাড়িতে যদি কারেন্টও চলে যায় তোমরা কিন্তু ইনভার্টার চালাতে পারবে এত বড় ব্যাটারি দেয় আর এক একটা ফোন ওই ফোনের মধ্যে কি তোমার বাড়ি তুমি কেন সিনেমা দেখতে হলে যাবে এত বড় ফোন নিয়ে ঘরে বসে থাকবে মুখের সামনে লাগিয়ে আর একটা স্পেশাল ফ্যাক্ট যেটা এমআই মোবাইল যদি ইউজ করো তাহলে তোমরা ওটাতে চাও গরম করতে পারবে যারা প্রথম প্রথম ইউটিউব খুলেছো বাড়িতে রান্না বান্না করে খাচ্ছো তোমার বাড়িতে যে গ্যাস শেষ হয়ে যায় কোনো চাপ দেওয়া দরকার নেই এমআইয়ের ভালো ফোন থাকলে বেশিক্ষণ করে চালাও গেম টেম খেলো তারপরে ওর মধ্যে চাফা বসিয়ে দাও কোনো চাপ নেই আর তোমার বাড়িতে যদি জামা প্যান্ট ইস্ত্রি ফিস্ত্রি করা থাকে ওটাতে একটু ঘষে ফুষে দিতে পারো অমলেট তো আরামসে ভাজা যায় আমি তো সেদিনেই ভাজলাম মার তো না 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 গাইজ তোমরা গিয়ে কমেন্ট করে জানাও তোমরা কী কী ফোন ইউজ করো আর কেউ অফেন্ড হয়েও না গাইজ কেউ অফেন্ড হয়েও না আর গরিব মানুষ আমাদের ভিডিও যারা দেখে সব গরিব এরকম বলো না গাইজ আমার এই একটা 8,000 টাকা দামের ফোন তাও এটা আমার বাবার ফোন আমার ফোন খারাপ হয়ে গেছে ঠিক আছে তো গাইজ ইউটিউবে যা অবস্থা ওইটা করে চলে যাবে না আমার কাছে ঠিক আছে তো সেই জন্য এই একটা ধান্দা করলাম তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে ফ্রিতে একটা রাইড দেবো ঠিক আছে জায়গা খালি আছে চারজনের জায়গা খালি আছে তো লাকি সাবস্ক্রাইবারদের আমরা রাইড দিচ্ছি জলদি চলে আসো ঠিক আছে হচ্ছে অটোর আগের সিটে বসতে হলে তোমার একটা পশ্চাদ্দেশ শূন্যের মধ্যে থাকে যেমন করে ওই গ্রহগুলো ঘোরে চারিদিকে তেমন ব্যাপারটা একটা বাইরে আছে শূন্যে কোনো একটা গাড়ি ঠুকে দিয়ে চলে গেলে ভাই বাইরে পড়ে যাবো
আচ্ছা আমরা যাচ্ছি মধ্যমগঞ্জ স্টেশনে। এবারে দোকানটা যদি না খোলা থাকে পুরো কেস। আমি দোকানটার এক বছর আগে ভিডিও বানিয়েছিলাম, আনফর্চুনেটলি সাউন্ড আসেনি, সেই জন্য ভিডিওটা আমি ছাড়তে পারিনি। তারপর আমার এক বছর পর আমার উদয় হলো যে ওখানে ভিডিও করব, মানে ইচ্ছে হলো, দ্বিতীয় বলে দয়া হলো। জীবনে সব কষ্ট একদিকে, আর এটা চেপে ওর স্টেশনের ওই পাশে যাওয়াটা একটা কষ্ট আলাদা। বাপরে বাপ, এটা তো চড়তে হবে। আচ্ছা যাচ্ছি কোথায় আমরা, একটু বলো। অনেকে কি করে রেল লাইন, এই যে রেল লাইন আছে, রেল লাইন ক্রস করছে, দাও গাইস খুব শর্টকাট, খুব চালা জীবনে, খুব চালা। আর আছে কি দরকার, এর কষ্ট হবে নয় তো, এইগুলো কখনো করতে চাও না লাইফে, মানে লাইফ চলে গেলে না লাইফের দামটা, তুমি মরে গেলে তো তা কিছু বুঝবে না, তোমাকে আর বলে কি হবে, বাট এগুলো করো না। আচ্ছা যাচ্ছি কোথায় আমরা সেটা ঠিক করুন, বলো। যাচ্ছি আমরা হচ্ছে তো টিঙ্কুদের দোকানে, মধ্যমগ্রামে একটা খুব ফেমাস টিফিন কর্নার, মানে টিফিনের দোকান। ওখানে বেসিক্যালি ওই বিভিন্ন টাইপসের আলুর দম, স্টু, ব্রেড এইসব পাওয়া যায়। যারা ভাবছে এখন ভর দুপুরে এগুলো খাবো, হ্যাঁ টিফিন তো যখন খুশি খাওয়া যায়। হাঁপিয়ে গেলাম ভাই হাঁটতে। কোন দিকে, কোন দিকে দোকানটা? ওই দিকটা দেখ, দেখা ওই দিকটাতে ভাই লোক দেখ, লোক তো নাম ছিল টিঙ্কুদের দোকান ফেলে না যাচ্ছে। আধ্যাত্মিক মানুষ, মানে আধ্যাত্মিক লেভেলে গেলে এইসব কথাবার্তা হয়, ব্যাড লাক খারাপ। ব্যাপারটা হচ্ছে টিঙ্কুদা আজকে রবিবার, তো তো মালপত্র সব শেষ, আমরা এসেছি দুটোর সময়, টিফিন কর্নার দুটোর সময় এসে কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এখন মধ্যমগঞ্জ যখন এসে গেছি, ব্লগ তো করে আমি ফিরবো, একটা হলো ব্লগ করবো, তো যথারীতি আমরা ব্লগ জং করে ফিরবো। তো অ্যাকচুয়ালি আমরা হ্যাঁ, আমার খেতে ইচ্ছে হচ্ছে বিরিয়ানি, বহুত দিন বিরিয়ানি খাইনি, চলো। তো বহুত দিন ধরে বিরিয়ানি খাইনি, তো স্টেশনের আশেপাশে আমরা বিরিয়ানি খোঁজ করি, কিন্তু এই মস্তি খেতে আসলাম, এক জিনিস খাবো আমরা এক অন্য জিনিস। তো ব্যাপারটা হলো গিয়ে আশেপাশে খোঁজ নিলাম, এখানে মানে টিঙ্কুদারই বললো, টিঙ্কুদারই বললো এখানে একটা দোকান আছে, সেটা হচ্ছে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, টিঙ্কুদার বন্ধুর দোকান। এবারে আমি জানি না দোকানটা খোলা আছে না, টিঙ্কুদার বলে দোকানের নাম হলো লখনৌ বিরিয়ানি, ঠিক আছে। আচ্ছা লখনৌ বিরিয়ানি মানে কি, মানে লখনৌর বিরিয়ানি যে পার্টিকুলার যে বিরিয়ানি ওটা পাওয়া যায় কি? নাম দিয়েছে আলিপুরদুয়ার বিরিয়ানি, খড়গপুর বিরিয়ানি। হ্যাঁ, আর আমি আশ্রমে দেখলাম হাজি বিরিয়ানি দেখলাম, আর হাজির কেসটা না প্রতি পাড়া পাঁচটা করে হাজি থাকে, হাজি নিউ, হাজি হাজি নিউ, নিউ হাজি আলিপুরদুয়ার, নিউ হাজি খড়গপুর, নিউ হাজি কলকাতা, এরকম থাকে। বাংলাদেশি হাজি প্রচন্ড খেতে পেয়েছে। তো বিরিয়ানি দোকানে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট, বিরিয়ানির দোকানে গিয়ে, বিরিয়ানির দোকানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলছি। আর মাটন নিয়ে আমি কোনো কথাই বলবো না, কথা বলবো না আমি ডায়েট ছেড়ে, ঠিক আছে। সেই এককালে সুরজিৎ দাস থেকে, মানে সুরজিৎ দাস, মানে সুরজিৎ দাস সাথে অনেক দিন ধরে পড়েছি, আজকে ওখানে কোনো ইনসিডেন্ট, মানে একসাথে দেখা হয়ে গেল। ওর পাশে বিট্টু আছে, আমারও দেখ সেম জিনিস, তো আমারটা দেখিও না সুরজিৎ দা। দেখো অনেক দিন ধরে আমরা অ্যাকচুয়ালি, মানে মানে অনেকে হয়তো জানবে না, যারা পুরোনো সাবস্ক্রাইব তারা হয়তো জানবে যে আমরা পুরোনো দিন থেকে, মানে চার থেকে চার বছর, সাড়ে চার বছর আগের থেকে আমরা কিন্তু এই ইউটিউব লাইনে ব্লগিং করছি, বা ফুড ব্লগিং দিচ্ছি, বা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সুরজিৎ দা প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করে, মানে সিরিয়াসলি এরকম মারা যায় না, এত দোকান কভার করতে আমি আমি পার্সোনালি বলছি আমি পারবো না, আমি পারবো না। সুরজিৎ দা সেটা করে, মানে মানুষটা কাজও করছে বাড়িতে, এইসব করছে, ঠিক আছে। আর বাড়িতে তো এখন কনসিস্টেন্ট, মানে এইটা কনসিস্টেন্ট, বিশাল কনসিস্টেন্ট, এইটা এইটা মানে খুব চাপে, মানে এডিট করা ওই জিনিসটা পুরো, আমরা আমরা একটা ভিডিও দিতে গিয়ে কতদিন হয়ে যায়, এ ক্যাচাল ও ক্যাচাল, কিন্তু এইটা খুব ভালো যে সুরজিৎ দা কনসিস্টেন্টলি প্রচুর টাকা কামাচ্ছে গাইস, কনসিস্টেন্ট কেন বললাম, প্রচুর টাকা কামাচ্ছে, ঠিক আছে। এইসব এইসব ভিউজগুলো দেখবে, ঠিক আছে, হিলে যাবে, হিলে যাবে।
আর সিরিয়াসলি দাদা মানে অনেক দিন মানে ওইটাই বলছি রাইডার মেটকো আমি বলছিলাম যে অনেকদিন দেখ হয় না দাদার সাথে ফার্স্ট টাইম দেখা হলো এটা তোমাদেরকে বলছি ফার্স্ট টাইম কিন্তু দেখা ফার্স্ট টাইম কিন্তু দেখা হলো কিন্তু দেখে কিন্তু দেখা হবে এবং নিশ্চয়ই অনেক ভালো ভালো ভিডিও হবে দেখে কিন্তু কিন্তু আমাদের মধ্যে সত্যি সত্যি বলছি মানে আমরা কথা বলে কিন্তু কেউ মনে হচ্ছে যে এটা ফার্স্ট টাইম এটাই হচ্ছে ব্যাপার আমাদের মধ্যে এমনি কথা হয় এমনি কথা হয় অনলাইনে কথা হয় বা নরমাল কথা হয় বা কোনো কথা হয় ঠিক আছে তো ওটাই বললাম ঠিক আছে এবার সবাই লাইক ফাইক করে দিও শেয়ার সাবস্ক্রাইব দাদার চ্যানেল লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে করে দিও দাদা কেউ বলতো না দাদা কে বলো আমাদের চ্যানেল কি বলছো তুমি বিট্টুকে দেখ বিট্টু ইয়ে বাবা রে রেডি চলো দাদা দাদা এখন ভিডিও করতে আসে দাদাকে আগে ভিডিও কলটা করে নিক তারপর পর কথা সুরজিৎ দা ভিডিও করছে আমার তো টাইম নেই সত্যি কথা বলছো এখন অনেকক্ষণ দাঁড়াতে হবে আমাকে ট্রেন ধরতে হবে মেন কথা আজকে আমি বাড়ি ফিরবো তো দাদা রেকমেন্ড করেছিল যে এই তন্দুরি চিকেনটা খাওয়ার জন্য আমি লেগ পিসটাই খাচ্ছি তুই বড়িটা খাস খাও না তুমি এই এটা খাও দেখ সাইজটা দেখেছো সেই লেভেল এবার আমি এটা বেশ ভালো করে পুড়িয়েছি ওপরটা দেখো বেশ ভালো করে ম্যারিনেটও করেছে ভালো করে পুড়িয়েছে অনেকক্ষণ টাইম ধরে ম্যারিনেট হয় আর যার সাথে দিয়েছে একটা গ্রিন চাটনি স্যালাড পেঁয়াজ আছে দেখি তুই বিশ্বাস কর ভাই জুসটা দেখ উপরে যে স্কিনটা আমি খেতে চাট মশলাটাও বেশ ভালো পরিমাণে দিয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেকক্ষণ ধরে করছে টাইম নিয়ে করছে আর দিয়েছে দিয়েছে অনেকক্ষণ টাইম ধরে করছে আর সবচেয়ে বড় কথা একদম সেদ্ধ হয়েছে মানে দেখেছে বার করে মাঝখানে বের করেছিলো দেখলো ভালো করে ছুরি দিয়ে যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না ম্যারিনেশনটা খুব ভালো করেছে ম্যারিনেশন তো ওভারনাইট হয় কি না ওভারনাইট দেরি হয় কিন্তু চার ঘন্টা রাখা হয় চার পাঁচ ঘন্টা রাখা হয় আচ্ছা চার পাঁচ ঘন্টা মোটামুটি রাখা হয় আমি বলছি গোটা একটা চিকেন এই দু পিসের দাম কত হবে দাদা ২২০ টাকা এই গোটা পিসের দুটোর দাম মোটামুটি ওজন কত হবে ৭৫০ গ্রাম ২২০ টাকা এমনি তো চিকেনের দামই চলছে তোমার ওই ১৮০ চলছে ২২০ টাকা ৪০ টাকা এত সুন্দর ম্যারিনেট করে এত সুন্দর চাট মশলা টাট মশলা মশলা টশলা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে দিয়েছে আমি বলবো আমি কলকাতাতে এটা ওয়ান অফ দ্য বেস্ট তন্দুরি গেলাম গোটামুড়ির তন্দুরি সবচেয়ে বড়ো কথা জানো তো ওই উপরটা স্কিনটা আলাদা লেভেলের লাগছে খেতে বলে বোঝাতে পারবো না এর সাথে একটু ফাঁকা চাটনি না সিরিয়াসলি ভালো লাগলো সুরজিতের সাথে অনেক দিন ধরে কথা দেখা হয় না কখনো তো এবার তোমাদেরকে বলছি লখনৌ বিরিয়ানি যে ফেমাস মানে একদম ফেমাস আইটেম যেটা আছে সেটা হচ্ছে মাটন বিরিয়ানি আর তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের বলে দিই এই যে রাইসটা আছে এই রাইসটা কিন্তু অনেকটা কম নিয়েছি আমরা কারণ এর আগে যে গোটা তন্দুরিটা খেলাম মানে হাফ তন্দুরিটাই খেলাম মানে খাওয়া পসিবল না তো ওই জন্য নিলাম আর এখানে নিয়েছি চিকেন চাপ যেটা এখানেও একটা হটকেক আইটেম এটা আচ্ছা আমি বিরিয়ানি রাইসটা তোমাদেরকে একবার বলি আলু দিয়েছে দেখো পুরো একটু কিন্তু দেখতে কিন্তু ওই দাদা বৌদি বিরিয়ানি টাইপেরই কিন্তু দেখতে লাগছে ঠিক আছে এই পাশে বিরিয়ানিগুলো এই একটা ব্যাপার এটা কিন্তু কলকাতা প্রপার কলকাতা বিরিয়ানি নয় এটা কালারটা দিলে তোমার বুঝতে পারো ব্রাউনিশ কালার আছে আচ্ছা এগুলো এর তেল মোটামুটি ভালোই আছে তেল ঘি দুটোই ভালো দিয়েছে অ্যারোমাটা নেই তেলের গন্ধ হালকা তেলের গন্ধ হালকা মাটনের যে স্ট্রং অ্যারোমাটা আছে ওটা আছে আর সাথে সাথে আছে গোলাপজল কেমন জলে হালকা গন্ধ বেশি গন্ধ না সিরিয়াসলি বিরিয়ানিটার চালগুলো খুব সুন্দর ফাইন দেখতেই পাচ্ছ তোমার একদম ডিটেলে আমি দেখাচ্ছি একটু খেয়ে দেখি ও গাইজ বেস্ট বেস্ট এবার আলু দিয়ে একটু খাই মাখন মাটন দেখতে পাচ্ছ আহা পুরো রেওয়াজি পুরো পাতি রেওয়াজি কাশি চর্বিওয়ালা মাংসওয়ালা পুরো পিস চর্বিটা দেখো
স্বর্গ থেকে একটু ঘুরে আসা যাক নাকি, স্বর্গ থেকে ঘুরে আসা, অনেকদিন ঘোরা হয়নি স্বর্গ, কেমন লাগে একটু দেখি। এখানে মাংসটা নিলাম, আলু, এই আলুগুলো আমার খুব ভালো লাগে, এই পেঁয়াজ রসের মধ্যে আলুকে সেদ্ধ করে। ভাই সেরা খেলে, সত্যি কথা বলতে কলকাতার মধ্যে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি, ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি। তুমি বিশ্বাস করো মাংসগুলো তো জাস্ট দেখো, চাল আলু বিরিয়ানি, মাংসটা পুরো মাংসের মধ্যে চর্বি আছে। দেখো দেশি খাসির বিরিয়ানি খেতে ভালো লাগে, কিন্তু এই এই খাসির বিরিয়ানি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, রেওয়াজি খাসি। অনেস্টলি বলছি ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি, তোমরা খাও, এত আন্ডার রেটেড প্লেস, বাইরে একটা হিডেন জেম বলতে পারো তোমরা। এই একটু মাংস নিলাম, আচ্ছা তোমাদের এই মাংসটা একটু দেখাই, তীর্থঙ্করকে যেটা দিয়েছে, তীর্থঙ্কর চর্বিওয়ালা পিস খেতে ভালোবাসে, সেই জন্য ওরা চর্বিওয়ালা পিস দিয়েছে, দেখতে হচ্ছে পুরো এইটা, এই যা এইটা দেখো, এই জায়গাটা দেখো জাস্ট, ও হো হো পুরো সাদা সাদা চর্বি, দেখো রিবের পিস, রিব দেখো পুরো। তো আমি এই মাংসটা হাত দিচ্ছি না, আর লোকজন বলবে না যে তোমরা এঁঠো হাতে আবার তীর্থঙ্করটা হাত দিলে কেন, এঁঠো হাতে তীর্থঙ্করটা হাত দিলে কেন, সেই লেভেলে খেতে। আর বিশেষ করে আমি ডিম পছন্দ করি না, আমি ডিম খাবো না। এইদিকে আসো, এই একটু মাটন নিলাম, এটা হাড়ওয়ালা পিস, হাড় প্লাস মাংস দুটোই আছে, ও হো সেই পিস, পিসটাও ভালো দিয়েছে, যথেষ্ট ভালো পরিমাণে দিয়েছে। চালের কালার আর চালের গন্ধ থেকে বিরিয়ানি বোঝা যায়, সিরিয়াসলি চালের কালারটাও যত সুন্দর, চাল একটা কিন্তু ভাঙেনি, মানে খুঁজে দেখলে ভাঙা যায় আছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে একটা কিন্তু চাল ভাঙেনি, যথেষ্ট ভালো খেতে। আমি আমার বাড়ির এখানে এত সুন্দর, মানে মধ্যমগ্রামে এখানে এত সুন্দর বিরিয়ানি দোকান আছে আমি জানতাম না, অ্যাকচুয়ালি থ্যাংকস টু টিঙ্কুদা, টিঙ্কুদাকে থ্যাংকস দিতে হয়, ওই রেকমেন্ড করেছিল। আর এই যে গ্রিন চাটনি দিয়েছে, গ্রিন চাটনিটা আমি বিরিয়ানির সাথে খেতে পছন্দ খুবই করি, দইটা কিন্তু পুদিনার না, কিন্তু এটা হালকা ধনে পাতা আর আদা রসুন হালকা একটু ইয়ে দিয়েছে, পুদিনাও দিয়েছে দিয়েছে। আর এদিকে 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 দেখাই, এটা তো তার মাংস নেই, তোর থেকে একটু মাংস নেবো, হালকা হালকা একটু নিলাম, 50 গ্রাম, 50 গ্রাম কোথায়, 2 গ্রামও নিইনি ভাই মাংস। এটা নিলাম একটু আলু, এটা নিয়ে আমি ফাইনাল বিরিয়ানিটা খাবো, এরপর চাপ দিয়ে খাবো বিরিয়ানি। পারফেক্ট, তোমরা যদি কলকাতা থাকো মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে একবার আসতে পারো, ট্রেন ধরে চলে আসবে, আমি বলবো মানে আমার গ্যারান্টি সত্যি বিরিয়ানিটা খাবো। আইটেম হচ্ছে চিকেন চাপ, চিকেন চাপটা কিন্তু একদম হলুদ কালারের না, পোস্ত চাল মগজ ফল মগজ দিয়ে বানিয়েছে, দেখি একটু চিকেন চাপটা কেমন লাগে বিরিয়ানির সাথে, কাঁচা লঙ্কাও দিয়েছে শুকনো লঙ্কাও দিয়েছে, একটু হালকা চিকেন নেবো, তীর্থঙ্কর চিকেন চাপটা খাবে বলে ইয়ে করেছে। বিশ্বাস করো খেয়ে দেখি চিকেন চাপ দিয়ে, এই চিকেন চাপটা নর্মাল চিকেন চাপগুলো হয় স্লাইট ডিফারেন্ট, কাঁচা লঙ্কার স্ট্রং অ্যারোমা আছে, কিন্তু আমি কাঁচা লঙ্কা যে বন্ধ না না তুই ফিল করতে পারবি, চিকেন নিয়ে তো কোনো কথা হবে না, চিকেন তো সফট যেমন থাকে, বিরিয়ানিটা ওর্থ, মানে সত্যি কথা আছে যদি ভিডিওটা ক্যাচিং না তো টিঙ্কু দা এই বিরিয়ানি আমি খেতে পারতাম না, দারুণ। আচ্ছা গাইজ আমাদের টিমের ঘোতন এখন খাচ্ছে ঘোতন, ঘোতন কেমন লাগছে বলতো, কে আমি জানি না, কলকাতার ব্যারাকপুর সাইডের বিরিয়ানির মধ্যে একটা হিউজ ডিফারেন্স থাকে, মানে ব্যারাকপুর সাইডের যে বিরিয়ানি বলো না দীপবি বলো দাদাবুদি বলো, এখানকার বিরিয়ানি সব খুবই অন্য, ওই তেলটা দেখো জাস্ট চর্বির তেলটা দেখো এই অন্যরকম, কেন অন্যরকম, আমার দারুণ লাগলো, মানে এরকম প্লেস যা আছে জানতামই না, আমি জানবো কি করে, রাইটার মাইটার ভিডিও করে গেছে নাকি, ওরা ভিডিও করে গেছে, আমরা ভিডিও দেখি না এখন, এখন এমন অবস্থা হয়েছে সত্যি কথা বলতে টাইম এতই কম, ইউটিউব খুলে দেখা হয় না, মানে আমি ইউটিউবার হয়ে বলছি আমি ইউটিউবগুলো দেখি না,
এমন অবস্থা হয়েছে। তো এটা রাইডার মাইডার নাকি কভার করেছে, সুজিদ্দা নাকি আগে কভার করেছে, যেটা তীর্থঙ্কর আমাকে বললো সুজিদ্দা এর আগে ওখানে কভার করেছে। মানে তো খেয়ে কি মনে হচ্ছে, ও ঢুক দাম তো আরামসে খাওয়া যায় এখানে বিরিয়ানি, ঠিক আছে। আর বিরিয়ানি খেয়ে টায়ার্ড হবি, উগ্র যে গন্ধ সেরকম কোনো ব্যাপার না, একটু মাইল্ড একটা অ্যারোমা আছে। আর সত্যি কথা বলছি চালগুলো দারুণ, পুরো পারফেক্ট, মানে প্রতিটা জিনিস পুরো পারফেক্ট। আমি বলছি তোমরা যদি এখানে এসে যদি তোমার মনে হয়, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি ইন বারাসাত। কলকাতাতেও বলতে পারিস, আমি তো যদিও কলকাতাটা মধ্যমগ্রামটা কলকাতার মধ্যে পড়ে না। কোথায় থাকো? কলকাতা কোথায়? বারাসাত। তো দাদা এই লক্ষ্ণৌ বিরিয়ানির ওনার, তো দাদা এখানে দাঁড়িয়ে আছে। তো দাদাকে বলবো দাদা দোকান কতদিন খোলা থাকে সেটা বল। আমাদের মোটামুটি মাসে 30 দিন বা 31 দিন, মাসের মধ্যে 28 থেকে 29 দিন খোলা থাকে, দুদিন ছুটি থাকে, কোনো একটা সোমবার দেখে ছুটি করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পার্টিকুলার কোনো ব্যাপার না, কোনো একটা সোমবার দেখে দুটো সোমবার ছুটি। একটু দামগুলো বলে দাও না তাহলে। হ্যাঁ, মটন বিরিয়ানি একটা মাংস এবং একটা ডিম দিয়ে এক কেজির কন্টেনারে আপনার হচ্ছে 170 টাকা। 170 টাকা, মানে একটা মাংস একটা ডিম আলু রাইস স্যালাড পুদিনার চাটনি দিয়ে 170 টাকা। আর দুটো মাংস ডিম দিয়ে মটন বিরিয়ানি 1.5 কিলোর কন্টেনারে 260 টাকা। আর চিকেন বিরিয়ানি 160 গ্রামের মাংস দিয়ে একটা মাংস একটা ডিম দিয়ে আপনার 120 টাকা, সঙ্গে চাটনি এবং স্যালাড দুটোই থাকবে। আর দুটো মাংস ডিম দিয়ে 1.5 কিলোর কন্টেনারে 170 টাকা, এবং আরেকটা বড় কন্টেনার আছে আমার। আচ্ছা, আমরা কি আর ননভেজ খাই শুট করে নিতে পারি এখানে? ব্লক নাম্বার 3 4 কিলোর কন্টেনার, এটা 4 কিলো, এতে 5টা মটন 5টা ডিম 5টা আলু দিয়ে 5 জন আরামসে খেতে পারবে। মানে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে ছোট একদম, হ্যাঁ, গেট টুগেদারে নিতে পারবে। এটা আছে 800 টাকা মটন পড়বে, আর 5টা চিকেন 5টা ডিম 5টা আলু রাইস স্যালাড দিয়ে 550 টাকা চিকেন পড়বে।